আমার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব ডিম আলু দিয়ে একটা অমলেট। এই অমলেটটা বাচ্চাদের দেবেন করে আর টিফিনে আপনারা নিতে পারেন। এতে লাগবে দুটো ডিম, একটা আলু, একটা বড় সাইজের পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা কুচি, আর লাগবে ধনে পাতা কুচি, লাগবে স্বাদ মতো নুন, লাগবে গুঁড়ো হলুদ। আমি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি আর লঙ্কাটাও কুচিয়ে নিয়েছি। লাগবে গোলমরিচের গুঁড়ো, আর আমি আলুটা কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। লাগবে সরষের তেল, রান্নাটা আমি সরষের তেলেই করছি। একটা বাটি নিয়েছি, আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। এতে দিয়ে দেব আমি গোলমরিচের গুঁড়ো খানিকটা, হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটা গরম হয়েছে, তাওয়াতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। এতে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেবো। এতে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলুগুলো। দিয়ে দিচ্ছি আমি সামান্য গুঁড়ো হলুদ। আলুগুলো আমি একটু ভেজে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে। আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 1 মিনিট হয়েছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এই রান্নাটা ঝটপট রান্না, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। দেখবো আলুটা সিদ্ধ হলো কিনা। আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এবার আমি ছড়িয়ে দিলাম চতুর্দিকে। এতে দিয়ে দেবো আমি ডিমটা ভেঙে রেখেছিলাম, ফেটিয়ে রেখেছিলাম যে ওই ডিমটা আমি এতে ছেড়ে দিচ্ছি। এটা আস্তে আস্তে হবে লো ফ্লেমে। এতে আমি দিয়ে দিচ্ছি খানিকটা ধনে পাতা কুচি। এটা ব্রেকফাস্টের জন্য খুব সুন্দর খাওয়া, আর এটা রান্না করে দিতে পারেন বাচ্চাদের টিফিনে। আমি 1 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে রাখলাম। এবার অমলেটটা আমি উল্টিয়ে দেবো। উল্টি দিয়েছি, একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিতে হবে। অমলেটটা দেখতে খুব সুন্দর হয়েছে, বাচ্চারা দেখলে খুব খুশি হবে। আর এই রান্নাটা আপনি ইচ্ছা করলে স্কুলে টিফিনও দিতে পারেন। আমি অমলেটটার উপর একটা ডিশ বসিয়ে দিচ্ছি। অমলেটটা আমি সুজা করে নিচ্ছি, উল্টি আমি সুজা করে নিচ্ছি। অমলেটটা দেখতে খুব সুন্দর হয়েছে, কেটে দেখিয়ে দিচ্ছি পারফেক্ট হলো নাকি, ভিতরে কাঁচা আছে কিনা দেখিয়ে দিচ্ছি। অমলেটটা খুব সুন্দর হয়েছে, খুব পারফেক্ট হয়েছে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।